2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় আরটিআই করার মাধ্যমে নিজেদের খাতার জেরক্স নিজেরা হাতে নিয়ে দেখতে চাইছিলে, আজকে তোমাদের জন্য থাকছে একটি মূল্যবান তথ্য বা আপডেট। তোমরা বারবার জানতে চাইছিলে আমাদের কাছে চিঠি পাঠানো হয় না ইমেল পাঠানো হবে নাকি মেসেজ করা হবে। যদি চিঠি পাঠানো হয় কয়টি চিঠি আমাদের কাছে আসে, আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। দেখো, তোমরা যদি আরটিআই এর জন্য আবেদন করে থাকো বা আবেদন করবে বলে মনে করছো, তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ তথ্যপূর্ণ ভিডিও হতে চলেছে। অনেকের মনে এই সংশয়টি কিন্তু রয়েছে যে কিভাবে আমরা খাতার জেরক্স পাবো। দেখো, পর্ষদের তরফ থেকে সাধারণত তোমাদের কাছে চিঠি পাঠানো হয়ে থাকে, এটি হচ্ছে প্রাথমিক নিয়ম। চিঠি কিন্তু আসে পোস্ট অফিসের মাধ্যমে, তোমাদের বাড়িতে চিঠি আসে একটি অথবা দুটি, এটি নিয়ে একটা সংশয় থাকে। কিছু ক্ষেত্রে পর্ষদের তরফ থেকে দুটি চিঠি পাঠানো হয়, কোনো কোনো ক্ষেত্রে একটি চিঠি কিন্তু পাঠানো হয়ে থাকে। দুটি চিঠি যখন পাঠানো হয় সেই ক্ষেত্রে প্রথম চিঠিতে উল্লেখ থাকে তোমার আরটিআই এর আবেদনপত্রটি সঠিকভাবে গৃহীত হয়েছে, বোঝা গেল। দ্বিতীয় চিঠি যখন আসে সেখানে উল্লেখ করা থাকে কোন অফিসে কখন গিয়ে তুমি তোমার খাতার জেরক্স নিয়ে আসতে পারবে। হলো, এবার সমস্যাটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পর্ষদের তরফ থেকে প্রথম যে চিঠি, মানে তুমি যে আরটিআই এর জন্য আবেদন করেছো, তোমার অ্যাপ্লিকেশনটি গৃহীত হয়েছে, সেই চিঠিটি পাঠানো হয় না। ডিরেক্ট দ্বিতীয় চিঠি, মানে তোমাকে ডিরেক্ট চিঠি পাঠানো হয়ে থাকে, সেই চিঠিতে উল্লেখ করা থাকে তুমি এই অফিসে এসে অমুক সময় তোমার খাতার জেরক্স নিয়ে যাও, বোঝা গেছে। তাই তোমার কাছে যদি দুটো চিঠি না আসে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চিঠিতে কি উল্লেখ করা থাকছে সেটি ভালো করে পড়ে দেখবে। চিঠিতে কি তোমাকে যেতে বলা হচ্ছে না তোমার আরটিআই অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে গৃহীত হয়েছে, কোন তথ্যটি থাকছে সেটি ভালো করে দেখে নেবে। যদি লেখা থাকে তোমার আরটিআই অ্যাপ্লিকেশনটি গৃহীত হয়েছে, অপেক্ষা করো পরবর্তী চিঠির জন্য। আর যদি তোমার চিঠিতে উল্লেখ করা থাকে যে হ্যাঁ অমুক সময় অমুক টাইমে তুমি এই অফিসে এসো, এসে খাতার জেরক্স নিয়ে যাও, তাহলে তুমি নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে গিয়ে খাতার জেরক্স কিন্তু নিয়ে আসতে পারবে। ক্লিয়ার? এখন যে ঘটনাটি ঘটছে, এখন কিন্তু ইমেল করে দেওয়া হচ্ছে, তোমাদেরকে মেল করা হচ্ছে অথবা মেসেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওই যে তোমরা আবেদন করেছিলে আরটিআই এর জন্য, সেখানে তোমাদের অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি তোমাকে উল্লেখ করতে হয়েছিল। ওই যে তোমার মেল আইডি, সেখানে তোমাকে মেল করে দেওয়া হচ্ছে অথবা তোমার মোবাইল নাম্বারে তোমাকে কিন্তু মেসেজ করে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে এমনটি হয়েছে, অনেকেই আমায় জানিয়েছে। তাই তোমাদের বলবো, তোমরা চিঠির অপেক্ষায় বাড়িতে বসে থেকো না। হ্যাঁ, চিঠির মাধ্যমে যদি তোমাকে জানানো হয় খুব ভালো কথা, যদি চিঠি না এসে থাকে তোমরা প্রত্যেক দিন একবার করে তোমার মেলটি কিন্তু খুলে দেখবে, তোমাকে কোনো রকম মেল করা হয়েছে কিনা, এবং তোমার মেসেজ বক্সটি কিন্তু একবার করে চেক করবে। তার কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু তোমাকে ইমেল করে দেওয়া হয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে। তাই যদি মেল করা হয়, তুমি যদি মেলটি খুলে না দেখো, তাহলে কিন্তু তুমি জানতেও পারবে না যে তোমাকে পর্ষদের তরফ থেকে খাতার জেরক্স নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। তাই অবশ্যই প্রত্যেক দিন তুমি তোমার মেল বক্সটি একবার করে চেক করবে, মেসেজ বক্সটি কিন্তু চেক করবে। চিঠি পাঠানো হলে অবশ্যই বাই পোস্টের মাধ্যমে তোমার বাড়িতে চিঠি চলে আসবে, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। ক্লিয়ার হয়েছে? আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। এর পরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।